বর্ণালী সিম্পল লাইফে সবাইকে স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। এখন বাজে সবে ভোর 6টা, কিন্তু তেমনভাবে এখন আলো ফোটেনি দেখে বুঝতেই পারছো চারিদিকে এখন অনেকটাই অন্ধকার। আমি এত সকালে উঠেছি কেন? কারণ আমি আর মা যাব একটু ঘুরতে, সেটা হচ্ছে চিড়িয়াখানা। আর একটু পরে উঠলেও হতো, কিন্তু অনেক দিন পর যেহেতু ঘুরতে যাব, তাই এক্সাইটমেন্টেই ঘুমটা হয়নি। আমি আগের মিনি ভ্লগে দেখিয়েছিলাম যে ময়দা মেখে রাখছি, তো এখন পরোটা হচ্ছে তরকারি গরম করে টিফিন বক্সে ঢুকিয়ে নেব। আর এখানে কী ড্রেস পরে যাব সেটা বার করে নিলাম। এ হচ্ছে একটা টপ, প্রায় সোয়েটারের মতোই বেশ সুন্দর, এটা পরলে আর সোয়েটারের দরকার হয় না, তাই এটাই পরলাম। আর মা যতক্ষণ ঘরের কাজ টাজ করছে, আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে ফেলছি, মশারি ভাঁজ করে বালাপোষ গুছিয়ে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে তারপরে স্নানে যাব। আমি কিন্তু চিড়িয়াখানায় যাচ্ছি প্রায়, মানে আমি যখন লাস্ট গেছি আমার তখন তেমন জ্ঞানও হয়নি, সেরকম ছোটোবেলায় গেছি, আর যাচ্ছি এত বছর পর, তার জন্য কিন্তু এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি। এমনিই তো আমি তেমন ঘুরতে যাই না, তার মধ্যে এতদিন পর আবার চিড়িয়াখানা। মা যবে থেকে বলেছে তবে থেকে তো আমি ভাবছি কবে দিনটা আসবে, কবে দিনটা আসবে, কখন যাব। রাতে শুয়েছি, অন্যান্য দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আগের দিন রাতে ঘুমও হয়নি যে কখন উঠবো, কখন সকালে যাব। আর আজকে ভোরবেলা প্রায় 4:45 ঘুম ভেঙেছে, ব্যাস আর ঘুমাইনি, তখন থেকেই ভাবছি কখন উঠবো, কখন স্নান করব, কখন রেডি হব, কখন সাজুগুজু করব। বিছানা গুছানো কমপ্লিট, আর মা এখানে আবার ডিম সিদ্ধ বসিয়েছে, এটাও নিয়ে যাব, আর সাথে করলো চা, দুজনে মিলে এখন আগে একটু চা খেয়ে নিই। এমনি চা আমার তেমন পছন্দের না, কিন্তু এত ঠান্ডা লাগছে এখন, চাটা সকালবেলা তাহলে ঠিকই আছে। আর তারপর খেয়ে তো আমি চলে গেলাম স্নানে, আর স্নান থেকে চলে এসে খেলাম ডাল ভাত, আর সাথে যে আলুর দমটা বানানো হয়েছিল নিয়ে যাব বলে সেটা, দুজনে মিলে এবার ভাত খাবো। আর ভাত খেয়ে রেডি হয়ে ব্যাগ গুছাবো, আর এই যে ব্যাগ গুছানো তো হয়েও গেল, আর নিয়ে নিলাম পালস লজেন্স। এখন প্রায় 8টা মতো বাজে, আমরা বেরিয়ে গেছি, বাসে তো অনেকটা টাইম লাগবে, এখন টোটোতে আছি, টোটো থেকে নেমে বাসে যাব। তো আমরা টোটো করে মুকুন্দপুর চলে আসলাম, এখান থেকে আমরা 1A বাস ধরবো, আর বাসে করে একদম চিড়িয়াখানার সামনে নামবো। আর আজকে আমরা আসছি বলে অনেকেই কিন্তু বলেছে যে চিড়িয়াখানা কিন্তু প্রচণ্ড ভিড় হবে, তবুও আমরা যাচ্ছি। আমরা যখন বাস থেকে নামলাম তখন প্রায় 9:30 বাজে, আরও আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সব দিকে রাস্তা বন্ধ, কারণ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল। এটা কোথায় শুরু কোথায় শেষ জানি না, কিন্তু অনেক দিকে রাস্তা বন্ধ আর বাস অনেক ঘুরে ঘুরে এসছে, আর বাসটা নামিয়েছেও আমাদেরকে অনেকটাই দূরে, তারপর আবার হেঁটে হেঁটে চিড়িয়াখানার সামনে আসতে হলো, আর এসেই দেখি প্রচুর ভিড়। যাই হোক, তারপর টিকিট কেটে ভেতরে ঢুকলাম, এখন থেকেই যা ভিড়, আরও যত বেলা বাড়বে তত আরও ভিড়ও বাড়বে। প্রথমে ঢুকেই তো ক্যাঁই ম্যাঁই আওয়াজ পাচ্ছিলাম, তো বুঝতে পারছিলাম না কিসের, প্রথমে ভাবছিলাম যে পাখি, তারপর এগিয়ে দেখি যে হনুমান। আগেও যে এসছি আমার মনেই হচ্ছে না, পুরো সব নতুন লাগছে, মানে কম করে হলেও 18-19 বছর পর তো আসলাম। যেদিকেই ভিড় সেদিকেই বুঝতে পারছিলাম যে ওখানে নিশ্চয়ই কোনো একটা পশু দেখা যাবে, তো ওইদিকে যাচ্ছিলাম, যেখানে ভিড় আমরা সেদিকেই যাচ্ছিলাম। তো সবার প্রথমেই যেটা দেখা পেলাম সেটা হচ্ছে হনুমান। এখন তো প্রায় 10টা মতো বাজে, কিন্তু এখন থেকে সবাই এখানে দেখছি খেতে বসে গেছে, পিকনিকের মতো সব শুরু করে দিয়েছে। আর আবার কয়েকজনকে দেখছি যে মাথায় করে গামলা নিয়ে এসেছে, গামলার মধ্যে মুড়ির বস্তা ভর্তি। আবার কতজনকে দেখি 2-3 পেটি ভরে কফি, ডিম সিদ্ধ, মিষ্টি এইসব নিয়ে এসছে। সবার আনন্দে যেন মিলেমিশে একাকার হয়ে গেছিলো, তো খুবই ভালো লাগছিলো ওখানে। তো এখানে চলে আসলাম, এখানে আছে ময়ূর। এসব পশু টশু দেখে আমার এরকম একটা কথা মনে আসে যে এরমভাবে যদি মানুষদেরকে আটকে রাখা হতো খাঁচায়, আর পশু পাখিরা যদি এরকম টিকিট কেটে আমাদেরকে দেখতে আসতো কেমন লাগতো।
এবার যাচ্ছি জিরাফ যেখানে আছে সেই জায়গায়। আর এখানে ঢোকার সময় দেখলাম যে একটা বিশাল বড় ঝিল, খুব সুন্দর এই জায়গাটা। তারপর দেখা পেলাম সিংহীর, কিন্তু সিংহমশাই দেখা পেলাম না, সে হয়তো ঘরে ঘুমাচ্ছে। আবার এখানে প্রচণ্ড ভিড় দেখে এখানে দেখতে গেলাম এখানে কোন পশু আছে, তো গিয়ে দেখলাম এখানে জলহস্তি, কিন্তু সে পাড়ে বসে কি যেন করছিল। তারপর আসলাম শেয়ালের দিকে, আর তারপর মা আর আমি একটু বসলাম, পা ব্যথা হয়েছে অনেকটাই, হাঁটলাম তো, এখন একটু বসে বাদাম ভাজা খাবো, তারপরে আবার ঘুরবো। এবার এখানে বাঘ মামার দেখা পেলাম, কিন্তু আগে যেখানে গেছিলাম সেখানে বাঘ ছিল না, মানে সেও হয়তো ঘরের ভিতর ঢুকেছিল, কিন্তু এখানে এসে দেখা পেলাম পরপর অনেকগুলোই বাঘ দেখতে পেলাম। তো এই বাঘ মামাকে দেখি আবার এক হাত তুলে লেজ নাড়িয়ে ঘুমাচ্ছে। আর এবার ঢুকলাম যেখানে সাপের ঘর, ওই ঘরে, কিন্তু ঢুকেই দেখি সে কি ভিড়, কি ধাক্কা ধাক্কি, এক জায়গাতে লোক দাঁড়িয়েই আছে, নড়তেই পাচ্ছি না, কি ভিড় কি ভিড়। তেমনভাবে কিন্তু সাপ দেখাও যাচ্ছে না, কিন্তু কি জন্য যে এত লোক দাঁড়িয়ে আছে কি জানি। তো ওইভাবে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে একটু সাপের দেখা পেয়ে তারপরে বেরোলাম, বেরিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম, বসে এবার আমাদের খাওয়ার পালা। তো আলুর দমের প্যাকেটটা বার করে দেখি যে টিফিন বক্স থেকে একটু একটু তেল মশলা বেরিয়ে গেছে। তো তারপর পরোটা, আলুর দম আর বাদাম ভাজা আর ডিম সিদ্ধ, এগুলো সব বার করলাম, বার করে তারপর দুজনে মিলে খেলাম, গল্প করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক মজা করলাম। আশেপাশে সবাইকে তো দেখছি যে অনেকজন মিলে এসছে, মিনিমাম পাঁচজনের বেশি করে এসছে, আর আমরা শুধুমাত্র দুজন, আমরা এক কোনায় পড়েছিলাম, বাকি সবাই অনেকজন অনেকজন। কি আর করা যাবে, আমাদের লোকজন কম, আমরা দুজনই ঠিক আছি, আমরা দুজনই ঘুরবো। তো আমাদের দুজন গেছি বলে কি মজা হয়নি, সেটা একদমই না, অনেক মজা করেছি। পরোটা তরকারি খাওয়ার পর আবার একটু মা কমলা লেবু ছিলে দিল, আর মা তো এদিকে বাদাম খাচ্ছে, মা বাদাম পেলে আর কিছু চাই না, একটু পর পর বাদাম খুলে খুলে খাচ্ছে, মার খুব মানে মার ফেভারিট যেন ওটা। তারপর এক ঘন্টা মতো প্রায় বসলাম, তারপর আবার জুতো টুতো পরে আবার যেগুলোতে বসেছিলাম ওই পেপার টেপার গুছিয়ে তারপর আবার উঠলাম, আবার ঘুরবো। ঘুরতে ঘুরতে আবার যখন পা ব্যথা হবে আবার জায়গা খুঁজে বসে পড়লাম। যত বেলা বাড়ছে তত যেন ভিড় অনেক বাড়ছে। এখানে এবার দেখা পেলাম কুমিরের, অনেকগুলো কুমির ছিল। আর তারপর গেলাম আইসক্রিমের দোকানে, আমরা একটাই চকলেট আইসক্রিম কিনলাম, সেটাই আমি আর মা দুজনে খেলাম।
এখানে আবার শুনলাম এখানে ভালুক আছে, তো ভালুক দেখতে আসলাম, তো দেখতেই পেলাম না কোথাও। এখানে এত ভিড় দেখে মনে হচ্ছে যেন কলকাতার সব লোক আজকে চিড়িয়াখানাতেই আছে। আবার সেই বাঘের ওখানে আসলাম, কিন্তু প্রথমে এসেছিলাম তখন দেখা পাইনি, এখন আবার আসলাম, একটু একটু যাও দেখা পাচ্ছিলাম, লোকের ধাক্কায় আরো দেখতে পেলাম না। ওই যে ওখানে আছে জেব্রা, এখানে আছে বন মানুষ। তো প্রায় অনেকটাই ঘুরেছি, আর তারপর এত ভিড় বেড়েছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না, তাও কোনোভাবে বেরোতে পেরেছি, কিন্তু হাতির জায়গাটা আর খুঁজে পাইনি, হাতিকে দেখতে পেলাম না। যাই হোক, এখন এই ভিড় ধাক্কা ধাক্কি করে এখন বাইরের দিকে যাব, এখন বেরোবো। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা করলাম, তো এখনই বাসে উঠে পড়েছি। এই যে মার ওইদিকে ঘুম পেয়ে যাচ্ছে, মা ঘুমাচ্ছে, আমি মায়ের কাঁধে মাথা রেখে হেলান দিয়ে আছি। অনেকদিন পরে ঘুরলাম চিড়িয়াখানায়, যে এতটা ভিড় হবে জানতাম, কিন্তু এর পরে ভেবেছিলাম যে আজকে ক্যান্সেল করে পরে যাব, কিন্তু তখন গেলে নিউ ইয়ার আরও কাছাকাছি চলে আসতো, তখন আরও বেশি ভিড় হয়ে যেত, তাই জন্য চলেই গেলাম, অসুবিধা হয়নি, ঠিকই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করো।